বলেন আপনি কি সমস্যা বলেন। গেলন মেম্বার আমার ফোন দিয়ে নিয়ে 10 কেজি চাল দিছে, 10 কেজি চাল দিছে বলে আমি আনছি। আমার ছোট বোনেরা কইছে, কই তোর দা তোর বোনের তোর ভাগ বোনের দা ভাইরা দিয়ে দিছি, মানে আমার বোনের দা আমারও দিছে। তো আমার বোনের দা আমার লোকে আর আমার বোনের কাছে কই লোকে কথা, আমার বোনের দা আমার এবার দেওয়ার দরকার আছিল কি? আমার বোনের দা আমার বোনের দিত, আবার আমারে দিয়ে আমার বোনের কাছে কইছে, কই তোর দা তোর ভাইরে দিয়ে দিছি। আমার বাড়িতে দুনিয়া আর ঝগড়া লাগিয়ে গেছে গা, এই 10 কেজি সরকারি চাল লইয়া। তো আমার এই 10 কেজি চালের দরকার ছিল কি? এর ভিতরে তেল নাই, বয়স নাই, লবণ নাই, আলু নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, লালকি নাই, রান দেখাইব কি দিয়া? সরকার এখানে কিভাবে সাহায্য করলো? এই মেম্বার কে বানাইলো? আমরা জনগণ এই মেম্বার বানাইছি। এই মেম্বারের চাল চুরি করে গম চুরি করে সব বেচা খাইলো, এর আগে ধরে নিয়ে গেছিল সাংবাদিক আসিল। কারণটা কি? হে এটা সেরকম করবো কতদিন? এলাকার মেম্বার দরকার নাই, আর দরকার নাই, ঝগড়া লাগা যায় দাঁড়া দেয় ঝগড়া লাগা যায়। এটা কামটা করছে কি মেম্বার কন? অনেক চাল আমি মেম্বারের বাড়িতে পৌঁছাই দিয়ে তাছি, চাল আমার মেম্বারের বাড়িতে পৌঁছাই দিয়ে আমার।